আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, বিপদ দূর হওয়ার জন্য অনেক দোয়াই আপনি হয়তো পড়েছেন, কিন্তু আজকে যে দোয়াটি উল্লেখ করব, এই দোয়াটি যদি আপনি বিপদ দূর করার জন্য পাঠ করতে পারেন, আমি আশাবাদী আপনার বিপদ দূর হবেই হবে। দর্শক, দোয়াটি আপনি 100% পারেন, কিন্তু বিপদ দূর হওয়ার নিয়ত করে কখনো হয়তো পাঠ করেন নাই। তো এই দোয়াটি আপনি বিপদ দূর করার নিয়ত করে যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার বিপদ দূর হবে। মনের আশা পূরণ করার জন্য যদি পাঠ করেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হয়ে যাবে। দর্শক, সূরা ফাতিহা কে না পারে? সূরা আলহামদুলিল্লাহ, সূরা নামাজ যা প্রতি রাকাতে পড়তে হয়, পানি পড়া হয় এই দোয়াটি দ্বারা। এই দোয়াটি পাঠ করলে পেট ব্যথা দূর হয়, শরীরের অসুস্থতা দূর হয়ে যায়। এই সূরাটি আমরা যারা মুসলিম, এমনকি অমুসলিমরাও এই সূরাটি জানে বা তারা পড়তে পারে। এই সূরাটির মাঝে 7টি বিশেষ আয়াত রয়েছে। এই 7টি আয়াতের মাঝে চতুর্থ নম্বর আয়াত হচ্ছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন। এই আয়াতটু যদি আপনি বিপদ মুক্তির নিয়ত করে বা মনের আশা পূরণ করার নিয়ত করে পাঠ করতে পারেন, আপনার আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা নিরাশা দূর হবে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, এই আয়াতে কারিমার অর্থই হচ্ছে, হে আমার রব, আমরা তোমার গোলামি করি, তোমার চাকরি করি, তোমার দাসত্ব করি, এবং ওয়াইয়া কানাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে বিপদ মুক্তির দোয়া করি, তোমার কাছে মনের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করার জন্য ফরিয়াদ করতেছি। আয় আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও। এই দোয়াটির অর্থ বা সারমর্ম হচ্ছে এটি। এই দোয়াটি কিভাবে পাঠ করলে বিপদ দূর হয় বা মনের আশা পূরণ হয়? দর্শক, এই দোয়াটি যখন আপনি নামাজে পড়বেন আলহামদুলিল্লাহ সূরা, তখন এই দোয়াটি পাঠ করার সময় আপনি যদি বিপদে থাকেন, বিপদ মুক্তির নিয়ত করবেন, বা আপনার যদি কোনো মনে নির্দিষ্ট আশা থাকে যেটা পূরণ করতে চান, সেটা পূরণ করার মনে মনে নিয়ত করবেন, নিয়ত রেখে এই সূরাটির আলহামদুলিল্লাহ সূরার এই আয়াতটি পাঠ করবেন। যখনই এই আয়াতটা পাঠ করবেন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, তখনই আপনার মনের মাঝে নিয়ত রাখবেন, মনের আশা পূরণ করার বা বিপদ মুক্তির নিয়ত রাখবেন। ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন বা আপনার মনের আশা পূরণ করে দিবেন। এছাড়াও আপনি এই আয়াতটি বিশেষভাবে পাঠ করতে পারেন, তা হচ্ছে উজু করে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই আয়াতে কারিমা কয়েকবার পাঠ করে তারপর আবার তিনবার দরুদ শরীফ পাঠ করে আপনি যদি বিপদ মুক্তির প্রার্থনা করেন, আপনার সে বিপদ দূর হবে, বা মনের আশা পূরণের দোয়া করলে আপনার মনের আশা পূরণ হবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার এই আয়াতটি পাঠ করে বিপদ থেকে বাঁচার ও মনের আশা পূরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।